হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও করার জন্য চলে আসলাম। আজকে হচ্ছে চলে আসলাম মুন্সিগঞ্জের আলদিবাজার। যাবো আমরা আলদিবাজারের বিখ্যাত মাঠা খাওয়ার জন্য। আমরা যাবো সকাল, এত সকালে আপনার এত বেশি কুয়াশা, আমরা বাইক দিয়ে যাচ্ছি, বাট রাস্তা দেখতে পাচ্ছি না। মানে সামনে 2 থেকে 5 হাত দূরে যে রাস্তা সেটা আমরা দেখতে পাচ্ছি না। খুব সতর্কে আমরা বাইক চালাচ্ছি। আমরা এখন চলে যাবো মুন্সিগঞ্জের আলদিবাজার। সেখানে মুন্সিগঞ্জের বিখ্যাত একটি মাঠা পাওয়া যায়। আজকে আমরা মাঠা খাবো। আমি যাচ্ছি, আমার সাথে আছে আমার কলিগ রাহিব। তো আমরা দুজনে এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জের আলদিবাজার। দেখা হবে সেখানে। বাই বাই। ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আলদিবাজার মুন্সিগঞ্জের বিখ্যাত মাঠা খাওয়ার জন্যে। খুবই ভোরে ঘুম থেকে উঠে আমরা দুজন চলে আসলাম আজকে ছুটির দিনে মাঠা খাওয়ার জন্য। মানে অসাধারণ ছিল রাস্তার ভিউ, ঘন কুয়াশা, সব কিছু মিলিয়ে মানে মানে শীতের সকালটা মানে খুবই ভালো উপলব্ধি করলাম আমরা। তো মাঠা খেতে যতটুকু মজা, কিন্তু আলদিবাজার গিয়ে এই ভোরে ভোরে মাঠা খাওয়ার মজাই আলাদা। আপনারা যারা মুন্সিগঞ্জ আছেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আলদির মাঠা খুবই সুস্বাদু। আর এই আলদিবাজারে কিন্তু প্রায় 8টা দোকান উঠে আপনার মাঠা বানায়, কিন্তু আমরা যে দোকান থেকে মাঠা খেয়েছি সেই দোকানটার মাঠা অসাধারণ অসাধারণ, খুবই ভালো সেল হয় এবং খেতে খুবই সুস্বাদু। তো আজকে আর বাড়ালাম না কথা, আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।